খুব প্র্যাকটিস করতে হবে যাতে এই জুটি নাম্বার 1 এর ফার্স্ট প্রাইজটা 1 লাখ টাকা আমরাই পাই। আরে এই 1 লাখ টাকা পাওয়ার আগে আমার দেহের সব নাট বল্টু ঢিলে হয়ে যাবে। যখন ফার্স্ট প্রাইজের 1 লাখ টাকা পাবে তখন সব ব্যথা দূর হয়ে যাবে। তোমরা যতই প্র্যাকটিস করো না ভাই, আমার ভাঙ্গলা নাচের সামনে সব ফালতু। ফার্স্ট প্রাইজ তো আমরাই পাবো। ফার্স্ট প্রাইজের 1 লাখ টাকা আমরাই পাবো। ফার্স্ট প্রাইজ তো আমরাই পাবো। ওই তোমরা সবাই ঝগড়া করো না, ফার্স্ট প্রাইজ তো আমি পাবো। এখন এটা বলো, তোমাদের মধ্যে কে আমার পার্টনার হতে চায়? দাদা আপনার পার্টনারের কি দরকার, আপনি তো একাই 10-এর সমান। বক্সার ভাই আপনি তো বক্সার, আর বক্সাররা বক্সিং করতে পারে কিন্তু ডান্স করতে পারে না। আচ্ছা আচ্ছা, যদি আমি ডান্স না করতে পারি তাহলে তোমরা কেউ ডান্স করতে পারবে না। এই নাও, এই নাও, আর এই নাও, আর এই নাও। জুটি নাম্বার 1 কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মনে রাখবেন এটা মিক্সড ডান্স কম্পিটিশন, এখানে আপনারা সব ধরনের ডান্স দেখতে পাবেন। প্রথমে সব জুটি স্টেজে আসবেন। মোটু পতলু, ঝটকা ঘসিটারা, চাওয়ালা আর সবজিওয়ালা, বাবলগাম আর চিংগাম, জন আর তার সঙ্গী সাথীরা এবং বক্সার। সঙ্গে আর কেউ নেই? বক্সার জি আপনি একা কেন? আমার পার্টনার চাই না, আমি একাই দুজনের সমান, বুঝলে? সরি, পার্টনার ছাড়া আপনি ডান্স করতে পারবেন না, আপনাকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। কি বললে? সেমিফাইনালিস্ট বেছে নেওয়া হবে আর তাদের মধ্যে থেকে দুজন ফাইনালে যাবে। বাহ বাহ, খুব সুন্দর ফাইট ছিল, আমি বলতে চাইছি ডান্স ছিল। সেমিফাইনালে যে চারটে জুটি এসেছেন তাদের নাম হলো, প্রথম জুটি ডক্টর ঝটকা ঘসিটারাম, দ্বিতীয় জুটি জন আর সাথীরা, তৃতীয় হলো ইন্সপেক্টর চিংগাম আর বাবলগামের জুটি, আর চতুর্থ জুটি হলো সেমিফাইনাল শুরু হচ্ছে। ভালো ডান্স করতে থাকে তাহলে আমরা তো হেরে যাবো। হ্যাঁ,
বেগম স্যার ডান্স করতে জানে না, যদি ও ডান্স খারাপ করে তাহলে আমরা জিততে পারি। Stop in the name of love! I'm going to dance for that now! Semi-final, দ্বিতীয় মোকাবেলা হলো মোটু পাতলু আর ডক্টর ঝটকার জুটির মধ্যে। স্টার্ট মিউজিক। সেমিফাইনাল শেষ হয়েছে আর ফাইনালে দুটো জুটি এসেছে। এক নম্বর হলো জন উইথ সঙ্গী সাথী আর দু নম্বর জুটি হলো মোটু আর পাতলু। হ্যালো ব্যাটম্যান, আমি জন দ্য জট, কথা শোনো। এবার আমাদের ফার্স্ট প্রাইজ জিততে কেউ রুখতে পারবে না। তোমাদের আটকানোর লোক এসে গেছে। আমার নাম হলো ব্যাডম্যান, ভালোবেসে লোকে আমাকে ব্যাডি বলেও ডাকে। তোমরা পালানোর চেষ্টা করো না। চারদিকে তো শুধু জঙ্গলই আর জঙ্গল। পাতলু, তুমি তো জানো যে খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তাড়াতাড়ি কিছু ভাবো, নয়তো জন দ্য ডন ফার্স্ট প্রাইজ জিতে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমাদের ডান্স হলে পৌঁছে দাও, তাড়াতাড়ি। যাবার ছিল না আমাদের। ভাই ও বোনেরা, এখন ফাইনাল শুরু হচ্ছে। প্রথমে ডান্স করবে জন উইথ সঙ্গী সাথী। এই নে, এই নে, এই নে, আর তুই এই নে। তাড়াতাড়ি, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তাড়াতাড়ি কিছু করো, ওরা সামনে দাঁড়িয়ে আছে। আইডিয়া, আরে ব্যাটম্যান, এ কি করছো? পায়ে হেঁটে আমাদের চেস করছো? নিজের সম্মানের কথা তো খেয়াল রাখবে। কারোর কার থামিয়ে কেড়ে নাও আর তারপর আমাদের তাড়া করো। গুড আইডিয়া। কিন্তু বাস করো, আমার স্ট্যান্ডার্ড অনেক বড়, আমি কার নিয়ে চেস করব। কিন্তু চেস করতে হবে কেন? ওরা তো আমাদের পাশেই ছিল, ধরলে না কেন? তাড়া করো। জন আর তার সাথীরা ভালো ডান্স করেছে, কিন্তু মোটু পাতলুর কোনো পাত্তাই নেই। মনে হচ্ছে ওরা স্টেজ ছেড়ে পালিয়ে গেছে। মোটু পাতলু পালানোর লোক নয়, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মোটু পাতলু পালানোর মানুষ নয়। হ্যাঁ, শিগগিরই করো, শিগগিরই করো, আমাকে জরুরি কাজে বাইরে যেতে হবে। যেহেতু মোটু পাতলু আসেনি, তাই জুটি নাম্বার 1 এর প্রথম প্রাইজ 1,00,000 টাকা। মোটু আর পাতলু কি জোড়ি, মোটু আর পাতলু কি জোড়ি। Thank you.
মদমড়ি মকড়ি রে মোটু গর পতলু কি জোড়ি মধেলাউ মদমড়ি মকড়ি রে মোটু আর পতলু কি জোড়ি 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 And first prize goes to Motu and Patlu. Motu and Patlu ki jodi. Motu and Patlu ki jodi. সিঙ্গারা দিলে না আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা নিয়ে এসো। তুমিও তো কতদিন হয়ে গেল আমার ধার শোধ দাও নাই, হ্যাঁ আর কতদিন অপেক্ষা করাইবা? চলো তাড়াতাড়ি কর করে নোটগুলা বার করো দেখি। বাঁচাও, কেউ হেল্প করো, এই লোকটা আমাদের কিডন্যাপ করেছে, বাঁচাও। মোটু তাড়াতাড়ি কিছু করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, চিঙ্গম স্যারকে ফোন করতে হবে। হ্যালো চিঙ্গম স্যার, গুন্ডারা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, চিঙ্গমের কবল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। স্যার এখন ডায়লগ দেবার টাইম নয়, এখন অ্যাকশন নেবার টাইম। তোমরা দুজনেই বাস থেকে থামাও, আমি এক্ষুনি আসছি। চলো মোটু, চিঙ্গম স্যার আসা অবধি আমাদেরকে বাস থেকে আটকাতে হবে। দাঁড় করা বাসটাকে। এখনই ওদের বাসের ধাক্কায় উড়িয়ে দাও। আরে আরে পাতলু, এত দেখছি যে বাসটা আমাদের পেছনে লেগে গেছে। এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম। শুনেছি পাখনা ছাড়াই তোমরা উড়ে যাও, আজ দেখে নিয়েছি যে কি করে ওড়ো। কারোর কি খিদে পেয়েছে? আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে ভাই, কি খাওয়াবে? তোমাদের জন্য তো বন্দুকের গুলি রয়েছে। মেনুতে আর কিছু নেই কি? কেন কি বন্দুকের গুলি আমি হজম করতে পারবো না। তোমার জন্য শুধু একটাই ডিশ আছে, আর আমার জন্য অনেক কিছু। এই প্রথমবার তোমার থেকে বড় পেটুক দেখলাম। দেখো বাচ্চাদের খাবার নিজে কিভাবে খাচ্ছে। এই সুপারি এখন অব্দি এলো না কেন? মোটু পাতলুর কি হলো আমাকে জানালো না কেন? একটা ফোনও করলো না কেন? বা বস, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর সুপারিকে ফোন করো। ফোনের দরকার নেই বস, ও নিজেই আসছে, সাইড হয়ে যাও। বস হলাম আমি, আর একটা মামুলি গুন্ডার জন্য আমি সাইডে সরে যাব। সাইডে সত্যি ওকে বলো। আচ্ছা, ও কতটা রাস্তা পৌঁছেছে? ও ঠিক আপনার মাথার। বস, মোটু এমন পাঞ্চ মেরেছে যে তারা দেখে এখানে এলাম।
মোটু, আমি তোমাকে ছাড়বো না। মোটু পাতলুকে পুরপুরি নগরের বাচ্চাদের বাঁচানোর জন্য পুরপুরি নগর বাহাদুরি পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে। তোর কাছে আমি বদলা নিতে এসেছি। আমি তোকে হিরো থেকে জিরো বানাতে এসেছি। বাহ বস, বাহ, কি সুন্দর কবিতা বললে, তাই না নম্বর দুই? সবাইকে বলে বেড়াচ্ছে যে সব অপরাধীকে ও নাকি একাই ধরেছে। পাতলু এরকম কথা বলতেই পারে না, ও আমার বন্ধু। হ্যালো, আমি খবর এখনই রিপোর্টার সিনহা বলছি। বসকে ফোন দাও, ওনাকে বলো যে আমি পাতলু স্যারের ইন্টারভিউ নিয়ে নিয়েছি। পাতলু স্যার বলেছেন যে মোটু স্যার তো শুধু খেতেই ব্যস্ত থাকেন, সব অপরাধীকে পাতলু স্যার নিজের বুদ্ধি দিয়ে ধরেন। আগে না স্যার, আগে না স্যার, মোটু তো পাতলুর বন্ধু নয়, ও তো চামচে, উনি পাতলুকে ছাড়া একটা দিনও থাকতে পারেন না। আর এই কথাটা পাতলু স্যার নিজে আমাকে বলেছেন। স্যার, আমি বলছিলাম যে মোটু, আমার চোখে তো তুমি আসল হিরো। আজ অব্দি যতবার আমি ধরা পড়েছি তুমি আমাকে ধরেছ। এই দাও সিগারা খাও, আর গিয়ে ওই ভিড়কে উচিত শিক্ষা দিয়ে দাও। ওদের বলে দাও যে বসকে আর চামচাকে। নিয়ে যাও আর শহরের বাইরে আমার অপেক্ষা করো, আমি আসছি। আমরা পৃথিবীকে দেখিয়ে দেব যে তোমার পাতলুকে কোন রকম দরকার নেই। বস, ওই ট্রাকে তো স্মাগলিং এর জিনিস আছে, ওটা মোটুকে কেন দিয়ে দিলে? শহরের বর্ডারে পুলিশের চেকিং চলছে, ট্রাকটা চেকিং করলে মোটু ধরা পড়ে যাবে, আর যদি চেকিং না হয় তো আমাদের মাল পাচার হয়ে যাবে। বাহ বস, বাহ, কি সুন্দর আইডিয়া বার করেছো। চামচাগিরি বন্ধ করো আর ভ্যান নিয়ে তাড়া করো। তোমার সব দিব্যি পাতলুকে দাও, এখন থেকে তোমাদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। মোটু পাতলুর জুটি ভেঙে গেছে, এবার জন হয়ে যাবে ডানা, জন হয়ে যাবে ডানা। মোটু আমাদের এত তাড়াতাড়ি উপরে কেন পাঠাতে চায়? মোটু খুব রেগে আছে, আমাদের ওর রাগটাকে ঠান্ডা করতেই হবে। আমরা বাঁচলে তবে না ওর রাগ ঠান্ডা করবো, ও তো আমাদেরই ঠান্ডা করার জন্য উঠে পড়ে লেগেছে। থামো মোটু থামো, তোমাকে আমার বন্ধুত্বের দিব্যি। আরে বন্ধুত্ব দিব্যি খাওয়ার মতো আর বাকি কি রেখেছ? জন হয়ে যাবে ডন,
জন হয়ে যাবে। আমার ট্রাক ও এটাই কি বাকি ছিল? তুমি এইখানে চলে এসেছো? আরে নিজের জীবনটা দিতে কেন উঠে পড়ে লেগেছো? মোটু, তুমি ছাড়া এই জীবনের অর্থ কি? কিন্তু তুমি তো বলো যে আমি নাকি তোমার চামচা, তোমাকে ছাড়া আমি নাকি একদিনও থাকতে পারি না। আরে এসব মিথ্যা কথা, এসব জনের চাল। আমি তোমার ব্যাপারে কি করে এসব কথা বলতে পারি? তুমি আমাকে কতবার বাঁচিয়েছো তোমার মনে আছে? একবার তো তুমি আমাকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছিলে। মোটু বাঁচাও, ছেড়ে দাও ওকে। খবরদার, যদি আমার বন্ধুকে ধরেছ, তুমি নিজেকে ভাবো কি? হ্যাঁ পাতলু, আর আমাদের বন্ধুত্বের গানও তো গাওয়া হয়েছে। এই তোমরা দুজন কি খেলা খেলছো? আমি তো জীবনে অতিষ্ঠ হয়ে গেলাম। আমি ছিলাম কাজের লোক, এখন অকাজের হয়ে গেলাম। জন, তুমি সত্যি সত্যি বলো, তুমি কি চাল চলেছিলে? মোটুকে কিভাবে উস্কেছিলে? বলো, নয়তো তোমাকে নিচে ভ্যালিতে ছুঁড়ে ফেলে দেব। বলছি, সব বলছি, এইসব আমারই চাল ছিল। ওই প্রেস রিপোর্টার, ওই ফ্যান্স, সবাই আমারই লোক ছিল। আমি তোমাদের দুজনের বন্ধুত্ব নষ্ট করতে চেয়েছিলাম। পাতলু, আমায় ক্ষমা করে দাও, আমি ওর কথা বিশ্বাস করে ফেলেছিলাম। বন্ধুত্বে না তো থ্যাঙ্কস না তো সরি। এই না ট্রফি, এটা তো তোমারই প্রাপ্য। তোমার শক্তি ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। এই নাও, এই ট্রফিটা তোমারই। এটা তুমি নাও, এটা তোমারই প্রাপ্য। না, এটা তুমি নাও। তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, ট্রফিটা তোমার, তোমার, বলছি তোমার। তোমরা কি করছো? কি ঝগড়া ঝাঁটি করা, খুবই খারাপ জিনিস। তোমরা দুজন তো খুবই ভালো বন্ধু। থামো থামো, বন্ধুত্ব থেকে বড় আর দুনিয়া কিছু নেই। এখন না থামলে আর বন্ধুত্বের লাগ থাকবে না। শোধরাবে না।